بسم الله الرحمن الرحيم عاشق رسول آينه جمال احمدی شمس العلماء حضرت علامہ فلتلی صاحب قبلہ رحمت اللہ علیہ جیون بھر دین اسلامের মর্মবাণী দারে দারে পৌঁছে দেওয়ার মিশন চালিয়ে গেছেন নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে বাধা বিপত্তি উপেক্ষা করে এমনকি জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের মহান খিদমতে নিবেদিত ছিলেন তিনি জীবনের শেষ বয়ানগুলোতে তিনি সাধারণত তুলে ধরতেন সঠিক ইসলামী আকীদার স্বরূপ আর মুসলমানদের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য সোচ্চার কণ্ঠে জানাতেন আহ্বান বিভিন্ন সভা সমাবেশ ও ওয়াজ মাহফিলে তাঁর হৃদয়গ্রাহী বয়ান এক ব্যতিক্রমী অনুভূতিতে সিক্ত করত শ্রোতাদের মন ও মানস হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির এমনই একটি বয়ান আঞ্জুমান মিডিয়া শ্রোতাদের জন্য উপস্থাপন করছে ইমান ঢুলছে ঢুলছে আল্লাহ নবীর উন্নতনে ও পরিমাণ ঢুলছে যে রসুল্লাহ ধারণ খবর হইবা দিলা হাতিয়ার চলে চুপচাপ লক্ষ্য নদীর এই কথায় হইতে পারে না তাই ধারণ খবর হইবা দিলা কত বড় আক্রোশ বাদের হয় যে রসুল্লাহ ধারণ খবর হইবা দিলা কান হাতিয়ার চলে চুপচাপ লক্ষ্য নদীর এই আমার নবীর উম্মতের মধ্যে মুনাফিক আসবে না আমার রসুলের উম্মতের মধ্যে মুনাফিক পয়সা হয়েছে না এটা হলো পরীক্ষা থাকে বদরুল সাহেব ই আপনার পরীক্ষা হলে এর লাগি কোন নবীর উম্মতের মধ্যে মুনাফিক আসবে না একমাত্র হুজুর একজন সাল্লাল্লাহু উম্মতের মধ্যে মুনাফিক পয়সা হইতা এর কারণ যেটা মনে বদরুল শত্রুরে দিয়া আজমাইশ করলে এতটা কঠিন আজমাইশ আর নয় মুসলমানে কি হঠাৎ সন্দেহ করছে না শান্তির সহিত আমরা
ما وعدنا الله ورسوله إلا غرورا ওই যে যারা হংকার কইনা এই যে আমরা লগে দুর্গাবাদের হইতানিরা হইলার হইলার মক্কার যদি গেতেন আমার সহি দাবি নইবা আর এখন হরমর কিছু দেন হামাই যেন হরলা না ওই একটা সঙ্গে গাইতে রাখিয়া কি আয়াত দাবি হয়ে গেছে শুনে হুজুর কে রাজি ইয়াল্লা মুনাবী গোর মাঝে যে একটা হুজুর যেটা কি আমার মধ্যে কোলা হবা আর খন্দকের যুদ্ধের ভক্তর হাতিয়ার মারলে আগুন বাড়াইল রসুল্লাহ ফরমাইলা যে আমারে নারায় তাই আল্লাহ একবার হে সাহাবী হল তোমরা খুশি হাসিল করো আমারে এমন ভাবে বলি যাবল গেল আর শেষ মাইলাকে আগুন বাড়াইল যে তাই রসুল্লাহ তকবীর ফরমাইয়া ফরমাইলা যে হো সাহাবী হল তোমরা খুশি হাসিল করো আমারে পরস জয় হয়ে গেল আরো শেখ মান্না আগুন বারইল তকবীর হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল সাহাবী হল তুমি যেন খুশি হাসিল করো আমাদের রুম রুম হতে হলি তেরা ইচ্ছা হইল এই মুনাবী বলল মানে দিগা টিভি বলল যে মদিনা শরীফ বলে খাইল বাসু মুসলিম হয়ে আর ইহুদি হয়ে এমন ভাবে ভেদ দিস যে আমরা এর কাতর হই আমরা বিভিন্ন চেয়ারের দরিয়া গুলাম বন্দি বানাইয়া রই জীবা কি আর তাই নাব আমরা লোকের ভোট দিতে আমি এখানে এমন হতে হলি দেওয়া বলার ভারত হতে হলি দেওয়া বলার রুম হতে হলি দেওয়া বলার চলো আমরা কি হই বলে আমরা বলো ভাড়া দাম নাই যা হইতে হইতে ধুয়েছি বিভিন্ন চেয়ার ধুয়েছি আমরা বলো ভাড়া দাম নাই আমরা সারি দেখতে আমরা যাই কি আমরা চিন্তা করে গেছি যদি ইজাজত দেন যে আমরা গোরখানো ভেঙে যাই কিয়া আল্লাহ ভগবান ইয়ার সুন্দর নারী গুঞ্জে আটকে গিয়ে না হোক না ও মা ইয়া বি হরতিন ইউরিদুনা ইল্লা ফিরারা কি মুনাফিক গুনে আটকে যা হোক না এটা কোনো কোনো অভিনেতা নাই কি গুণ বাকি তার সাই যায় গুঞ্জে সাই দেব রসুল্লাহ লোকে লড়াই গিয়েছিল নি তারা নমাজ হরি জানি রোজা রাখ জানি বরং কথাবার্তা হরত গাড়ি সাহাবি আরো আগে বাড়িয়ে আছে ইন্দ্রা মহাবি এই জীবন মাঝে কি রান্না রামাইছে একটা মহব্বতে মানুষের স্বর্গে নে মানুষের নাই যে কোনো জিনিসের মাঝে এই মহব্বত থামাই যায় সে স্বর্গে যায় আর এই মহাপত্তনে যারা মহরুম রয় দিন রায় চব্বিশ ঘন্টা একশো বছর না এক হাজার বছর আপনার এবাজত করেন জিকির হলেন পরবর্তীকালে আরম্ভে ঘটবেন আমি আমার রহুম বলান তিন রহুম যৌমাল আমার লোকে মাটি ছেড়েই দিয়েছে কবল খেলা করে দিয়েছে যে কোনো জিনিসের ভিতরে ঢুকি যায় এই জিনিস আর নমাজ বন্দেগীর দরকার নাই কর্মা করার দরকার নাই
شيطان دے دور کر بندا کی فائدہ ہتھیار ہوئی جو اللہ دیکھی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا ولكن يجب ان يكون هناك
সেই উর্দু কিতাবর বান্দা অনুবাদ করা হয়েছে। এই অনুবাদ করতে গিয়া অনুবাদ হচ্ছে বদাইয়ে চুরুত, এই বাজুর বাজু সব ছাড়ি দেওয়া হইল, ঠিকঠাক কি পরিমাণ দূষণীয় খান। নির্দেশ মানটা নিরা আল্লাহ কোরআন আল্লাহ ফরমান আমার মনে মন্দাও হোক, তোমরা আমার নবীকে যাচ্ছে সময় তোমরা একজন যে আরজনের যে বাসা দিয়া যে ব্যবহার দিয়া যে রাবিদা দিয়া একজনে আরেকজনের সঙ্গে দেখা দেখি আলাপ করছে, যে ভাষা যে ব্যবহারের যে রাখিলায় আলাপ করার খবর ধর আমার নবীর সঙ্গে এই ভাষায় আলাপ করা, এই এই রাখিলায় আমার নবীরকে তোমরা দেখা দেখি করিও না, আমার নবীরে তোমরা কোন রাখিলা দিয়ে দেখিও না, তোমরা একজনের যে আরেকজনে যে ভাষায় যে শব্দে দেখো ভিন্ন ভিন্ন জায়গা
أنا أعرف أنني أنا أعرف
আমার মুমিনের দাবি কোন সময় সত্য হইতে পারে না মাইয়ুতের রাসূল আকাদ আতা আল্লাহ রাসূলের দাবিদার দেহে আল্লাহ দাবিদার আল্লাহর রাসূলের হুকুমে অমান্য করলে সাহাবায়ে কেরামে ডরাইতাছে আল্লাহর নবীর হুকুম উল্টাই নেয়ের কোন তওবার হত নাই আল্লাহর হুকুম উল্টাই নেইলে তওবার হত আছে কিন্তু আল্লাহর নবীর হুকুম উল্টাই নাই যদি যে আর তওবার কোন পথ নাই এ লাগি আসরের নামাজ খোদা হরি নাই বনি কোরা যা যাইতে ঘটনা তো আপনারা শুনছেন রসুল্লাহ বর্মান তোমার তো নামাজের হে আসরের নামাজ হরিও না বনি কোরা যা না পৌঁছা পর্যন্ত আপনারা হদিস শরীফ বার হরি ইতিহাস বার হরি দেখো কই সময় বহু সাহাবিয়া হলর জোর নামাজ বাকি রয়েছে কিন্তু কোন সাহাবিয়ার নামাজ না লাগিয়া বনে কোরাইশার দিকে রওনা হই যান সূর্য ডুবিয়া মগরিবর আগিরুক্ত গ্যাস আসরের নামাজ হইলেন আল্লাহর বাসনি হইল আসরের নামাজ তাকি দি বাসনি হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা সালাতুল উস্তা সালাতুল আসর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কেরাত সালাতুল আসর আছিল আল্লাহর অভিনব বর্মান যে ব্যক্তি আসরের নামাজ কথা হলল এই ব্যক্তি তার মাল দৌলত জনবর্জন সারারে নিজের হাতে নিজে দরিয়া ডুবাই দিত এই নামাজ আল্লাহর ভাসনি আর আল্লাহ নবী হুকুম করেন আসরের নামাজ ঘড়িও না বনে কোরাইশ না পৌঁছা পর্যন্ত সাহাবায়ে কেরামে আল্লাহর হুকুমের গুরুত্ব দিলামি বেশি না আল্লাহ নবীর হুকুমের গুরুত্ব দিলামি কারণ আল্লাহর কাছে দুষ হইলে তওবার দরজা খোলা আছে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে গেলে এক সঙ্গে সারা জীবনের জানে কি আছে সব জাহান্নাম সমস্ত ছাই হয়ে যায় এই আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবিতে আর ফিরিয়া তওবা করবার কোনো পথ নাই আজকে জীবনের খামাই বরবাদ হয়ে যায় লাগে সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাসনি যে আল্লাহর ভাসনির উপরে তরজি দিতা মশলা বার ভরি দেখো যদি কোন ব্যক্তি ফরজ নামাজও থাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দাহো যে নামাজ আদা নামাজ রে আদা হতো না নামাজ বাঙ্গি আল্লাহ নবীর নামাজ যে দাহর জবাব দিত এক সাহাবী নামাজও আসলা রাসূলুল্লাহ ডাকিছিল আর এই বাদে আইয়া জবাব দিলা হইলে ইয়ার রাসূলুল্লাহ নামাজও আসলাম আয়াত নাজিল হইছিল যে আল্লাহর নবীর দাহর তুমি যেন জবাব দিলে ইউ এন নামাজ বাঙ্গিয়া জবাব দিলে ইউ ফেকার বসলাম এই নবীরে আমার মন থেকে ভালোইবার লাগিয়া এই চেষ্টা নতুন চলছে না 317 হিজরির ইতিহাস বার করে দেখিও তারিখুল খুলাফা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা গান যে কারামিতি বারইয়া আবু তাহির কারামিতি বারইয়া ফতোয়া দিল সারা দুনিয়ার মানুষ মুশরিক হয়ে গেছেন আল্লাহ লগে আল্লাহর রসুল আর ওজন মানুষ মানতে এক আল্লাহ তাজিম বললে এক আল্লাহর আর তারিফ করলে এক আল্লাহ পিতা আর নবী হারাইয়েছেন মাঝে এটা মুশরিক
এরারে দড়ি দড়ি কলমা ভরাও না হয়তো এরা জাহান্নামী এরারে কাতল ভরা হালালের আর মাল লুটিয়া খাওয়া হালাল এরা এইভাবে তারা চাইর থেকে দল ছড়াইয়া বলল এই সময় মুক্তদির বিল্লা বাদশাহ তান হুকুমতর সিপাহি দিয়া তারা লোকে মোকাবিলা যতবার হচ্ছেন তাই পরাজিত হয়ে গেছেন আট বছর পর্যন্ত হজ বন্ধ রাখি দিল যে দুনিয়ার মাঝে মুসলমান নাই হুদা হচ্ছে গিয়া ওরা এখানে সময় খাটাইতো আর পয়সা দেয় উঠতো আট বছর হজ বন্ধ হইল আট বছর পরে তারাই অনুমতি দিল ট্যাক্স লইয়া হচ গেল আট তারিখে নয় তারিখে আর ভাত যাই না আট তারিখও হাজির হলে সব খোদ্দা কাবা শরীফের দরজার সামনে খাড়া হইয়া আবু তাহির কালামে কে হইল হে হাজি হল তোমরা তহাব বন্ধ রাখো আগে কলমা বড়িয়া মুসলমান নতুবা তোমরা তহাব করা কোনো কাজ লাগত নাই হাজি হলে না মানায় ঈশ্বরে তার শূন্য দিয়া হাজি হলে কাতল ঘুরাইয়া জমজমের কুয়া বড়ি নইল হরম শরীফ বড়ি নইল গুসা ঘুরিয়া হজারে আসদে উকাড়িয়া ও ফয়লা হজারে আসদ মানলো এর আগে আসতাম 317 হিজরি তাকিয়া আট বছর গদিয়া ঘরে আগে দি যাও জানলে দেখবার ও শোনো হজারে আসদ মানলো বাঙ্গিয়া গাইড বান্ধিয়া দেশে লইয়া গেল গিয়া এরা খিজি 23 বছর পর্যন্ত কাবা শরীফের কুনাত হজারে আসদ আসিল না বিজঙ্গ ইসির লেখন কিন্তু হিসাব করলে পুরা 23 বছর হয় যে হজরে আসলো কাবা শরীফের কুনাত নাই ও ফরজগারের দলে লইয়া গেছে গিয়া দরিয়া কলমা পড়ারা হলে এর বাদে সাইটুমা উদ্ধার হরিয়া আনিয়া লাদি গাড়িয়া তৈস এখন কলমা পড়া নতুন নাই এই ফিতনা নতুন নাই আল্লাহ ছাড়া আল্লাহ মানিও নাই হতার নতুন নাই খালি মদিনা শরীফের মুনাফিক হলো হতার মুনাফিক হলে বিদেশি মানুষ আমরা রুজে করতো না ভুলাইটা আমরা এই স্থায়ী বাসিন্দা আমরা কুড়িয়া যাই গেলে এইটা যদি নগরে আমরা বার করে দিব অর্থাৎ ইজ্জত করলে আল্লাহর হত্যা আর না এলে অধিবাসী হিসাবে স্থায়ী অধিবাসী হিসাবে আমরা ইজ্জতর মালিক এর জবাব দিলে আল্লাহ ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون عزت خلي الله رضا ہے دیکھ اللہ صلی اللہ علیہ وسلم تازم کرتا ہوگا رہنا بطو ٹھیک بطو تا منافق ہو لڑتے ہو ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون আমি দিনও তুলছিলাম যে আমরা রে আমরা দিল্লে আমরা বড় মূল্যবান আমরা রে আল্লাহ প্রসন্ন মানি বানাইয়া পয়দা করছিল আমরা রে কলমা ভট্টা মানুষের যা ইজ্জত আল্লাহ দান হচ্ছে একজন কলমা ভট্টা মানুষ মুমিনর হুন খুদর কাতরা যদি না হোক কোন ব্যক্তি জমিন পিটায় আল্লাহর হবিবে ফরমায় গয়া কে দিল হজ্জার হজ্জার নই তারিখ কাবা ভাঙিলে যেই গুণা সেই গুণা ছাড়া বল্লবার বাজে লেখাইলেইল আমার ঘুগনি উঠাইছে কিবা আল্লাহ আমার সংস্কার মাঝে না যাচ্ছে লাইতে পারে আমি এবার পড়া ডুবাইছিলাম না আমি একমাত্র আল্লাহ নবীর বৃন্দনে তোমার তার ইমানটা ডুলাইও না তাই না নবীর আল্লাহর মাঝানের বাসতা তুমি যে সরাইও না এর দেশ আমার কোনো দাবি আছিল না আল্লাহর হবিবে ফরমাই কোন মুমিনর কোন মাল যদি কোন ব্যক্তি না হোক আত্মসাত করে দিল হজার ময়নার নয় তারিখ যে তারিখে আল্লাহর খানায় কাবা বাঙ্গিলে যেই গুণা সেই গুণা তারা মল্লবার মাঝে দেখাই দিল কোন মুমিন যদি ইজ্জতর কোন ব্যক্তি নোকসান ভরে এই ব্যক্তি গয়াকে দিল হজার ময়নার নয় তারিখে খানায় কাবা বাঙ্গিলে যেই গুণা সেই গুণা তারা মল্লমার মাঝে দেখাই দিল এক মুমিনর ইজ্জত রে ভাই খানায় কাবা তনে পালিয়া মুমিনর ইজ্জত আল্লাহর রসুলের ইজ্জত আল্লাহর ইজ্জত আল্লাহ ফরমাইন ওয়ালা কিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন মুনাফিক এই করে বলে না জানে না এরপরে আরো দলবারে গেলা খারিজি মুসলমানের মাঝে দলাদলি গেলে ইত্তেহাদুল উম্মত বানাইলাও সারাই রানো হয়ে যাও রসুলুল্লাহর জমানাত আলগা এক দল আসলানি মুনাফিক একদল আসলানি মুসলমান কলমা বলিছেন নি তারা
নামাজ পড়তা রোজা রাখতা হজ করতা জাকাত দিতা আল্লাহর নবীর তারিফ উন্টা পারতা না আল্লাহর নবীর তাজিম দেখতা পারতা না কেউ মানুষ মানুষ তাজিম করতে পারে না খতম বুঝে ইগু কিতাব বুঝে শিরিক ইগু তো নবই হবা রসুল্লাহর দ্বারা দেখা সাবিত রসুল্লাহর কসম ইগুরে নাপসন করিয়া আল্লাহ তুমি মুমিন রইবা নি না অন্য ধর্ম ছড়াই দিবা রসুলুল্লাহর জমানাত আর দল বড়ই গেল তার নাম হইল খারিজি হুজুরে ফরমাইলা আহলে ফিত্রা সাহাবায়ে কেরামে আর ধরলা ইয়া রসুলুল্লাহ ইগুলারে আমরা পরিচয় পাইমু কিভাবে হুজুরে ফরমাইলা তুমি তাইন পরিচয় পাইবায় ইগুলোর সব সময় মাথা দুলাই ভাইবায় সীমাউ মুতালিব তারপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লক্ষ্যে জিগর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা তার দল আলগি গেল এদিতর দল আজ যদি এদিতর দলের প্রশংসা কেউ করে এই ব্যক্তির লগে আমি যাইতাম নি না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাইতাম কোন দল যাইতাই বা কেউ বলে কিটা করতাম আহবা আজিম আহবা আজিম আমরা লোক ফেলিতাম খার হল ভাই হসুয়া মারি দি না ইসুয়া মারি বাঁচতাই দেখো তালাশ করি হুন্না ভোট কুরানা ভোট দেখো এর লাগি কুরান জারি করে আছে ফরমাই আল্লাহ কই একটা বে রাইরা সাবিলিল মুমিনিন নুল্লি মা তাওয়াল্লা বতুসলি জাহান্নাম মুমিন হলো রাস্তা গাড়ি দিব ওইগুরা আমি আগেটি চালাইয়া নিয়ে দুধ দিব বুঝে খবর কুদার মুসলা লাগাইছে না নি কি চোদ্দশ বরষ মুসলমানদের আর দমন করা হয়েছিল না না এই রমনের কোন খবর কোন মুসলমান দলে সাবিত নেই খবর কি নমুনা ঘোরা হইতে কিটা বলে খা নাইনি এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সরি বাতাইয়াতেন মসজিদে ভোলা সিটা ঘুরিয়া হুসনতনে তুলিয়া পয় বলে বাগে হয়েছে কি তো ওইবার ফিরিয়া ফলাইছিলে কি তো ওই কইটা আলগা লেখছ স্বাভাবিক মসজিদে কিভাবে ফিরিস্ট হলে জিন্দা হরইন কিভাবে তুলিয়া পয়েন কিভাবে কি সময় মানুষের চোখ খুলি যায় খবর বারো হে আসন হে খেলা হইয়া ঘড়িত্রা হে মাটি উবরে বলাইত্রা হে হরার বিচাইরা আল্লাহর হবিবে ফরমান দমন হরার পরে দমন হন্যে ওলা হল বাড়ি মুকাশে সময় রহাদা হইন এই সময় জুতার চাপর বাড়ি খবর তাগি মহিতে শুনইন চিৎকার দিয়া হোজ পাই হতে আমার তোমরা খানো ভালো হল বাড়ি মুকাশে সময় রহাদা হইন এই সময় জুতার চাপর বাড়ি খবর তাগি মহিতে শুনইন চিৎকার দিয়া হোজ পাই হতে আমার তোমরা খানো ভালো গিয়া তারা রসুল্লাহ ফরমান এই চিৎকার জিন্নাতের ইনসান যারা তাপা মহলুক আছে শুনে যদি জিন্নাতের ইনসানে এই কথা সেই চিৎকার শুনতে তারা জায়গা পড়িয়া মরি গেল মরবার আগে এই মানুষের সব কুড়ি যায় পাকা চরণাঙ্কারে বাবা সারু কালিয়াও মাহাদি মরবার আগে সব কুড়ি যায় ফিরিস্তা হলাইয়া সাইরবা দাঁড়িয়ে বইছেন বেমারিয়ে দেহন ভুল উগলাইয়া চাহন বেমারিয়ে দেহন হ্যাঁ না দিদি আজিয়ারে ফেরাউনে জল্লা পয়ে দেখাইলা যে বুকুর উড়ে ভাত চর তুলবো আর তোমার সোমবার হয়ে যাইব দিদি আজিয়ার উপর মুখে চাইয়া আজ হই আজি দেখিয়া ফেরাউনে হয় হ্যাঁ আমার কোন তোমরা ভুল বুঝছো আমার বিবি আমার না ফরমান নাই আমার বিবি পাগল পাগল না হইলে কখনো কোনো মানুষের মন দেখে আসতে পারে না আছে রে ভাই ও আল্লাহর মুমিন বন্ধা যখন দুনিয়া জানে যাইতে সময় আসো নি আজি মুক্তি হও না আজি আজি হইন রব্বি বিলি ইন্নাকা বাইতাম জান্নাতি ওয়া নাজ্জিনি নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ونجني من القوم الظالمين
এরপরে কেউ বুঝতে পারল না ফেরাউন যে ভাগন হইল হইল তাহলে হুল্লা ভাগন কি বেদের খবর দেও রাখে খাতেমুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত জবনিতে এই বেদের খবর দেও রাখে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদি আদার রে যে আইয়া যদি এক টিকটা কি আই এই যে হিন্দির আলাইহিস সালামে দেওয়ারের মাঝি বইলাই দেওয়ারের তলে খিচা দিল কি খবর দিল আপনার আমার বাবা দিয়ে দিন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হিন্দে গাই পাছিল না وكان لغلامين يتيمين في المدينة وكان تاته كنز لهما حضور فرمائیں وكان تاته لوح من ذهب مكتوب فيه بسم الله الرحمن الرحيم عجبت لملائكة بالقدر كيف يحزنوا عجبت لملائكة بالموت كيف يفرحوا عجبت لمن ايقن بالدنيا وتقلبها باهلها كيف يطمئن عليها لا اله الا الله محمد رسول الله اقول اقول امر ما جاء سني اقول ما جاء اقول ما تودي سنا هرتر جدي زيكا اقول اسني تمتا دي هو ناني আছে جدي زيكا بولا خنا আছে সে জিবরা বার হলি দেখায় দেখায় নি বেচা আসা দেখাই দিবে না তার কোথায় এগারো শিখছু আকল মন্দর আকলার জিমরা লড়ালোকে লোকে বারো ইমানদার ইমানদার জবান লোকে বারো মুনাফিকর মুনাফিকি জবানের তারা বারো আকল বাচ্চা মাসুম বাচ্চা যে জিব্বা বার করে দেখায় তার কোথায় একেবারে শিখছু জিবরা ইমান ছেড়ে মারিল জিবরা যে ইমান জিবরা মুনাফিক জিবরা মুমিন মানুষটা আমরাও কিছু দেবাই না অধিকার নাই যদি আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর ফয়সালার উমরে আপিল দায়ের হরবার কারুর অধিকার থাকে একমাত্র যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রায়ের উপরে আপিল দায়ের বন্ধুবাল্লাহ থাকলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ শহর রাস্তা জোরে মঞ্জুরে ফিরেই নেইবা দুজক থেকে মঞ্জুরে বাইর ঘরে আনি নেইবা এই নবীর আল্লাহ যে অধিকার হাসরের ময়দান ও ভাসলির এখতিয়ার আল্লাহ দিয়া দিবা কে আয় আমার হাবিব আপনার উপরে আমি আপনার উম্মতের লাগি আমি আম আইন জারি হচ্ছে নাই আপনার উম্মতে আমি আলীর মাঝে কনফেশন করে জ্বালাইলাম আপনার বাসনে বলি আপনার উম্মত আলগাইলে কোয়াক আপনি যে ফিরে আপনার উম্মত বলিয়া স্বীকার করি লইবা তার লাগে আমি তো জোহর আগুন দেখারাম করি গেলেই হো ويكون الرسول عليكم شهيدا এর আয়াতে তফসীর বার করে জিবরা দ্বারা বোঝা যায় মানুষের গুণ আর দোষ হরু তার আকল নাকি আমরা বুড়া মানুষের আকল কিছু বেশি কিন্তু গড়ে দেখা যায় তার আকলটা বেশি পাঠশালার ফাইনাল ফাইনাল প্রার্থী ছেলে মেয়ে পাঠশালা ফাইনাল পরীক্ষার পরীক্ষা দেওয়ার ছেলে মেয়ে ছোট ছোট তাকে আমরা গেছে তারা নির্ভুল কিন্তু বাইরে পরীক্ষা নিকটে আবার করে বাচ্চাগুলোর মুখ পায়ে যাওয়া যায় না তারা চিন্তায় ভেট করিয়ে বা খাইতেও পারে না সব সময় বেশি ব্যস্ত থাকে সাক্ষাতে আমরা যে পরীক্ষা আমার পরীক্ষাতে আমি ফেল করিলাই এই মতো বাচ্চার জানা আছে যদি আমি এই পরীক্ষা ফেল করি নাই আরো এক বছর গড়িয়া আমি পরীক্ষা দিয়া ভাস করার আশা আছে কিন্তু আল্লাহর হবিবন্দরে খবর দিয়ে যায় ও আমার উম্মত তোমার সামনে একটা পরীক্ষা
এই পরীক্ষা সম্পর্কে আমি যে পরিমাণ জানি তোমরা যদি জানতা সেদিস না ধরিয়া আরাম হল্লাই হবে না والله لو تعلمون ما أعلم لضعفتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الغر ولغرجتم في السعدات تجأرون إلى الله ومر أمت تمرر ببشك الجديد مصيبة درقات تمرر سامنے اي جو شمبر کے آمين جو بريمان جانی যদি তোমরা জানতে আসলে হোমার খান্দিল আপনারা যদি নবী রাসূলুল্লাহর সঙ্গে মনোভাব চেক করি দেখি আমি খারাপ পাও কিনা দুর্বল পাও ইগুরের ভিতরে আমাই যায় সাই বাইনি সাই বাইনি আমি উঠলে কি আপনারা বড় বিপদগ্রস্ত হয়ে যাবে মালাই নাই লালবালা